হাতিমগঞ্জে দুর্ঘটনা মৃত বেড়ে চার, পরিচয় মিলেছে তিনজনের। সিলেট জকিগঞ্জ সড়কের হাতিমগঞ্জে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখা ইউনিয়নের বারুই গ্রামের মৃত কোনো মিয়ার ছেলে রাজন আহমদ, একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মাইক্রোবাস চালক সুনাম আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশুপুত্র হাসান আহমদ। চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান আর দগ্ধ হওয়া এক শিশু হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই শিশু দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী কলোনির বাসিন্দা। দুর্ঘটনার সময় নোহা গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুন উড়ে গিয়ে ওই শিশুর উপরে পড়ে শিশুটি তখন ঘরের বাইরে ছিল। পুলিশ ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার ভোর 5:30টার দিকে গোলাপগঞ্জের হাতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পণ্যবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দিলে নোহার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন, আহত হন আরও তিনজন যাত্রী। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী কলোনিতে গিয়ে পড়ে এতে মারা যায় শিশু হাসান। ফায়ার সার্ভিসের পরিদর্শক আলাউদ্দিন মনির বলেন, ভোর 5:45 খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। গিয়ে দেখে নুহা গাড়িটি জলে বস্মীভূত হয়ে গেছে এবং ট্রাকের পেছন দিক দিয়ে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে ফায়ার সার্ভিসের দল যাওয়ার আগেই তিনজনের প্রাণহানি ঘটে। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় এক শিশু। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আগুন লেগে যায় প্রাইভেট কারে। আগুন লাগার পরপরই কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস দীর্ঘক্ষণ চেষ্টা করে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি ছিল লাফার সিমেন্ট ভর্তি ট্রাক। কীভাবে তোলা হচ্ছে, গাড়িটি একদম চলে পুড়ে ছাই হয়ে গেছে আপা দেখেন, এবং পিছনে যে ট্রাকের পিছনে ধাক্কা দিয়েছিল সেই ট্রাকটিও অনেকটা জলে পুড়ে গেছে পিছন সাইড আপা দেখছেন।